আমি শুরুতেই আপনাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটব্যুরোর পক্ষ থেকে অভিনন্দন জানাই, আপনাদের সম্মেলনের সাফল্য কামনা করি। আপনারা বাংলার ভাষা ও সংস্কৃতির তাকে যে উচ্চ মানে তুলেছেন, শুধু আপনাদের দেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে আপনারা ঊর্ধ্বে তুলে ধরেছেন। আপনাদের সরকারের তার উদ্যোগেই ইউনেস্কোর পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, সেই দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাদের সাফল্য সারা পৃথিবীর বাঙালি মানুষ তারা জানেন। এবং সেটা আন্তর্জাতিক ভাষা দিবস শুধু বাংলা না, বাংলাকে ধরে সমস্ত মাতৃভাষার দিবস হিসাবে উদযাপিত হয়। তাই আপনাদের সালাম জানাই, আপনাদের অভিনন্দন জানাই। আপনারা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন, সে ব্যাপারেতে আপনারাই ভালো করে বিচার করবেন। কিন্তু আপনারা যেভাবে চাইছেন ভারত উপমহাদেশে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে, সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যে উদ্যোগী ভূমিকা পালন করছেন, তা আপনারা চালিয়ে যাবেন, যাতে সত্যিকারের ভারত উপমহাদেশে মানুষে মানুষে সুসম্পর্ক গড়ে ওঠে। যেমন আপনারা দেশের অভ্যন্তরে এখানে যেভাবে কাজ করছেন মৌলবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, তাকে আমরা কুর্নিশ জানাই, কারণ আপনাদের গৌরবজনক ভূমিকা আছে। অনেক রক্তে স্নান করেও সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকে যে ভূমিকা পালন করে আপনারা পথ চলছেন, মানুষ তৈরি করার কর্মযজ্ঞে যুক্ত থেকে চলছেন, তা ভোলার নয়। অনেক রক্ত দিয়েছেন, 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, তারপরও অনেক মানুষকে জীবন দিতে হচ্ছে। জীবন দিতে হলেও মানুষের মতো মানুষ তৈরি করার কর্মযজ্ঞে আপনারা যে অভিযান পরিচালনা করছেন, তা সার্থক হোক। আপনাদের এই 20তম যে ত্রিবার্ষিক যে সম্মেলন, সেই সম্মেলনে 20তম তো যে ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে আপনাদের কাজ কিভাবে করলে সুবিধা হয় তা আলোচনা করে সিদ্ধান্ত করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বঙ্গবন্ধু তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আপনারা সত্যিকারের নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার, এই কঠিন সময়ে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত এই সম্মেলন থেকে আপনারা নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সত্যিকারের আমাদের পশ্চিমবঙ্গ, ভারত, আমাদের এই আপনাদের বাংলাদেশ, এই যে সুমহান একটা ঐতিহ্য, জমির ক্ষেত্রে সমাধা করার জন্য অনেক দূর অগ্রসর হয়েছেন, নদীর ক্ষেত্রে এখনও সমস্যার সমাধান হয়নি, নদীর ক্ষেত্রে, নদীর জল বণ্টনের ক্ষেত্রে এখনও কিছু সমস্যা আছে, সেই সমস্যা সমাধা করার পথে আপনারা সফলভাবে অগ্রসর হতে পারবেন। এবং ভারত সরকারেরও ইতিবাচক ভূমিকা পালন করার দিক থেকে আপনারা আপনাদের ভূমিকা পালন করে তাকে সত্যিকারের বিশ্বের জনগণের কাছে ওয়াদা করার ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেবেন, এই প্রত্যাশায় আপনাদের সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আপনাদের ভাই বোন বন্ধু সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অভিবাদন, অভিবাদন, অভিবাদন।